দর্শক আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই আগস্ট মাসে আসলে আমাদের প্রবাসী বাংলাদেশিরা পন্থী যারা আছে সেরা আনন্দিত উৎফুল্লিত আমি যেখানে আছি এরিয়াতে বাংলাদেশের অধিষ্ঠিত এলাকায় আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ইসলাম নতুন কাছে আসলে তার মতামত কেমন লাগছে এবং আমাদের এই আজকে যে বিজয়টা তার কাছে কেমন লাগছে দেখতে পাচ্ছেন মিষ্টি খাতে নিয়ে কিন্তু দাঁড়ানো আছে আমরা সত্যিকার ভাবে অনেক আনন্দিত কারণ বাংলাদেশের স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পেরেছি সাধারণ ছাত্র জনতার সাথে গ্রাম বাংলার সাধারণ জনগণ নেমে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে পেরেছি বিধায় আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সবাই আনন্দিত এবং খুশি ধন্যবাদ আমি তরিকুল ইসলাম সেন্ট্রফাইকেও জানতে যাব তার অনুভূতিটা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দীর্ঘ আঠারো বছর পরে আমরা দেশকে স্বাধীনতা ফিরিয়ে এনেছি তাই আমরা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি এবং আমরা প্রবাসীরা যারা আছি আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব আমাদের আমরা ইনশাল্লাহ আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে আপনাদের নজরুল ইসলাম ভাইয়ের কাছে আজকে যে বিজয়টা আপনাদের আসসালামু আলাইকুম প্রথমে আমি সাধারণ ছাত্র জনতাকে শুভেচ্ছা জানাচ্ছি সুদূর

পুরা বাংলাদেশ জাতির উপরে একটা অক্টোপাসের মতো বসে চেপে ধরেছিল আমাদের সরুকে দিয়েছিল সেই সৈরাচারকে আমরা পতন করতে পেরেছি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই জন্য সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং আমার একটা অনুরোধ থাকবে এখন এক এক দীর্ঘ এক মাস আমরা রেমিডেন্স দেশে পাঠাইনি ইনশাল্লাহ কাল থেকে আমার প্রতি জনগণের প্রবাসীদের কাছে অনুরোধ থাকবে যেন তারা তারা রেমিটেন্স কালকে থেকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে বাংলাদেশকে সুন্দর সান্মুক্ত করার জন্য চেষ্টা করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে দীর্ঘ সতেরো বছরের এই দানবীয় সরকারের পর্তপতনের জন্য আমাদের ছাত্র জনতার মধ্যে যারা অক্লান্ত পরিশ্রম করে বুকের তাজা রক্ত ঝরিয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে সর্বপ্রথম এই শহীদ ভাইদের প্রতি আমার বিনন্দ শ্রদ্ধা এবং সেই সাথে বাংলাদেশের আবহাওয়ার জনগণকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই আমাদের একটা প্রবাসী থেকে আহ্বান জানাব যে আমরা যাতে কোনো সহিংসতায় না জড়াই দেশের মানুষ দেশের সবাই ভালো চায় আমরাও ভালো চাই ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা প্রবাসীরা দেশকে পুনর্গঠন করবো রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং সকল প্রবাসী বিগত দুই সাল থেকে দুই পর্যন্ত আমাদের বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করেছে এক নিষ্ঠুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমাদের বাংলাদেশের কমলমতি ছাত্রীদের প্রচেষ্টা তাদের উদ্যোগে দেশকে আমরা নতুন করে আবার স্বাধীন করেছি ইনশাল্লাহ আমরা প্রবাসীরা নতুন করে আবার দেশকে সংস্কার করব দেশের জন্য সহযোগিতা যতটুকু সর্বাত্মক চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে

আমি সকল প্রবাসীদেরকে আমন্ত্রণ জানাই আপনারা আগামীকাল থেকে সবাই উপায় দেশে রেমিটেন্স পাঠাবেন কারণ এটা আমাদের প্রতিজ্ঞা ছিল যে তোমরা দেশ স্বাধীন করো দেশ গড়ার দায়িত্ব আমাদের ওরা দেশ স্বাধীন করে দিয়েছে এখন দেশ গড়ার দায়িত্ব আমাদের আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের শাটডাউন তুলে নেওয়া হয়েছে রেমিটেন্স শাটডাউন ডাউন আগামীকাল থেকে আমরা সবাই বৈধ উপায় দেশে পাঠাবো দেশ গঠনে সহায়তা করব। ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা সেই প্রত্যাশা করবো সৌদি আরবের জেদ্দা থেকে সরকার উজ্জ্বল জেদ্দা সৌদি আরব